নমস্কার বন্ধুরা আজকে প্রধানমন্ত্রী কিষান সম্মান প্রকল্পে প্রকল্পের টাকা ঢুকলো কি কারণ আজকে হচ্ছে পাঁচই সেপ্টেম্বর আপনারা আগে থেকেই বিভিন্ন জায়গায় শুনে আসছেন পাঁচই সেপ্টেম্বর পি কিষানের টাকা দেবে তো আজকে টাকা দিল কিনা টাকা ঢুকলো কিনা বা ঢুকলো কাদের ঢুকলো কী ব্যাপার সমস্তটা আজকের ভিডিওতে প্রমাণ সমেত আলোচনা করবো ভিডিও ভালো লাগলে লাইক করবেন পরবর্তী নেক্সট ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেলাইকনটি ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না তো আজ পাঁচই সেপ্টেম্বর আজকে যদি আমরা কৃষকদের বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করি যে সকল কৃষকরা বারো নম্বর ইনস্টলমেন্টে টাকা পাবেন তো বর্তমানে তাদের স্ট্যাটাস কী দেখাচ্ছে দেখুন আমি একটা কৃষকের ওপেন করেছি এনার রেজিস্ট্রেশন ডেট হচ্ছে একুশ দুই দু হাজার একুশ মানে প্রথম থেকেই রেজিস্ট্রেশন হয়ে রয়েছে এবং ইনি পশ্চিমবঙ্গে যতদিন থেকে টাকা দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে সর্বোচ্চ পাঁচবার টাকা দেওয়া হয়েছে উনি কিন্তু পাঁচবারই টাকা পেয়েছেন এবার উনি যেটা পাবেন ছয় নম্বর ঘরের টাকাটা এটা উনি বারো নম্বর ইনস্টলমেন্টের টাকা পাবেন এবারে তো ওনার বারো নম্বর ইনস্টলমেন্টের ঘরে দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট লেখাটা রয়েছে ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট লেখাটা আসার পর আপনাদের কি আসে এখানে আরএফটি সাইন বাই স্টেট লেখাটা আসে তারপরে আসে পেমেন্ট প্রসেসড তারপরে আমাদের অ্যাকাউন্টে টাকা দেয় কিন্তু আজকে পাঁচই সেপ্টেম্বর আমি যখন স্টেটাস চেক করছি আজকের দিনে দাঁড়িয়েও এখানে দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট লেখাটাই রয়েছে এখনও আরএফটি সাইন বাই স্টেট হয়নি এবং পেমেন্ট প্রসেসটা দূরের কথা তো এখনও দুটো স্টেপ বাকি রয়েছে সেই দুটো স্টেপ এখনও কিন্তু পরিবর্তন হয়নি তো এখানে সেই ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেটই লেখা রয়েছে তাহলে আজকে পাঁচই সেপ্টেম্বর কীভাবে টাকা দেবে বা কিভাবে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে আজকে নিশ্চয়ই ঢুকবে না তাছাড়াও আমরা যদি পি এম ইভেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে আসি যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কবে কোথায় মিটিং করবে কি কি তিনি উদ্বোধন করবেন বা কি কি তিনি টাকা রিলিজ করবেন সেগুলোর ডিটেলস সেখানে দেওয়া থাকে আগাম জানিয়ে দেওয়া হয় তো এইখানে দেখতে পাচ্ছেন কোনো আপডেট নেই লাস্ট আপডেট সাতই জুলাই তারপর থেকে কোনো আপডেট দেওয়া নেই আজ যদি পি এম কিষানের টাকা পাঁচই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিতেন তাহলে নিশ্চয়ই এইখানে লেখা থাকতো আজকে এই জায়গা থেকে এতটার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টাকা রিলিজ করবেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে নিশ্চয়ই দেওয়া থাকতো কিন্তু দেখতে পাচ্ছেন দেওয়া নেই আমাদেরকে আমি আগেও বলেছিলাম ভিডিওতে প্রমাণ দিয়ে যে পাঁচই সেপ্টেম্বর হানড্রেড পার্সেন্ট টাকা দেবে না সেটাই বাস্তবে সত্যি হলো অনেক জায়গায় আপনারা শুনছেন পাঁচই সেপ্টেম্বর টাকা দেবে হ্যাঁ এই টাকা ঢুকে গেলো বিভিন্ন রকম ভিডিও আপনারা দেখছেন কিন্তু প্রমাণটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আসল ফ্যাক্টটা কী যে টাকা আদেও ঢুকবে কি ঢুকবে না বা ঢুকলো কি না তো আপনারা নিজেরাই বুঝতে পারলেন যে আজ কিন্তু পি এম কিষাণের টাকা দিল না এছাড়াও আপনাদের অ্যাকাউন্টে টাকাও কিন্তু ঢুকে নি আজকে পি এম কিষাণের কারণ ওখানে স্ট্যাটাসেই এখনও পরিবর্তন আসেনি তো টাকা ঢুকবে কী করে এছাড়াও পি এম ইভেন্টেও কোনোরকম আপডেট নেই টাকা দেওয়ার ব্যাপারে এবার বলতে পারেন পি এম কিষাণের টাকা কবে নাগাদ দিতে পারে দেখুন এখন পর্যন্ত অফিসিয়াল ডেট অ্যানাউন্স হয়নি তবে আপনারা ধরে রাখতে পারেন সেপ্টেম্বরের শেষের দিকে টাকা দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে যখন অফিসিয়াল ডেট অ্যানাউন্স হবে আপনাদেরকে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে ইনফরমেশান জানিয়ে দেব আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন পরবর্তী নেক্সট ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না